আমার যারা ফলোয়ার আছে বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে বা হোমিওপ্যাথি নিয়ে যারা পড়াশোনা করছে তাদের জানানোর জন্য এবং বোঝানোর জন্য যে এই ভিডিওটি করছি শুধুমাত্র সকলকে জানানোর যে একটিমাত্র ঔষধ হোমিওপ্যাথি, যে কথা আছে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ একটা রোগীকে শুধু রোগের দিকে তাকিয়ে নয় তার সামগ্রিক লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করলে পরে যে আরোগ্যের দিকে চলে যায়। এই বাচ্চাটি এখন বয়স হচ্ছে 3 বছর, প্রায় 3 বছর। আমার কাছে যখন এসেছিল, মূলত যার জন্য এসেছিল যে তার মা রয়েছে, তার মাই বলবে কিসের জন্য নিয়ে এসেছিলেন। অ্যাডিনয়েডটা বড় ছিল, এর জন্য চিকিৎসা চলছিল, তো এই অ্যাডিনয়েড বড়, তার জন্য আপনার কি অসুবিধা হতো বাচ্চা? সারা বছরই প্রায় ঠান্ডা লেগে থাকতো আর নাক থেকে জল পড়া, রাত্রে দুপুরে ঘুমোতে পারতো না, আমাকে অল টাইম আমি যেখানেই যাই করে রাখতো আমাকে নেজাল ড্রপটা ক্যারি করতে হতো, ওটা দিতেই হবে, ঘুমাতে পারতো না। এই অ্যাডিনয়েড, অ্যাকচুয়ালি অ্যাডিনয়েড বলতে আমরা যেটা বুঝি যে নাকের পিছন দিক, নাকের যে পেছন দিক আর যে আমাদের কণ্ঠনালী আছে এর মাঝখানে একটা স্পঞ্জের মতো বৃদ্ধি, মাংসের একটা বৃদ্ধি এই ধরনের হয়ে থাকে। এর জন্য কি হয় না, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো, নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হতো এবং কখনো কখনো কথা বলতেও একটু কষ্ট হবে, এবং এর জন্য অনেক সময় অনেক ডাক্তার বলে যে অপারেশনের কথাও বলে, আমাকেও বলা হয়েছিল অপারেশনের কথা বলে, রেলরাও মানে যায়নি, বাই ফোন মেল যোগাযোগ করেছিলাম, আমাদেরও বলা হয়েছিল যে ওই নাকের ড্রপ চলবে আর একটা অ্যালার্জির ওষুধ ছিল ওইটা চলবে, তো এরপরেও যদি না কমে ওইটা অপারেশন করতে হবে, ওই অপারেশন করতে হবে। এটা শোনার পরই আমরা ডিসিশন নিই যে আমরা মানে আপনার কাছে আসি আর কি, যে আমরা অপারেশন করতে চাইছিলাম না যেহেতু এত ছোটো বাচ্চা। তারপরে এই 6 মাস হলো আপনার ওষুধ তো খাচ্ছে, এখন কি আর নাকে সেই কষ্ট হচ্ছে না? এখন তো বলতে হাঁচি সর্দি কাশি নাক আটকে যাওয়া কিচ্ছু হচ্ছে না, সব ঠিক আছে। অনেকদিন হলো নেজাল ড্রপ ইউজও করছি না, হ্যাঁ কাজ করেই যাচ্ছে, তো ও আগে কিন্তু পড়াশোনা করতো না, প্রচন্ড চঞ্চল ছিল, এই হাইপার অ্যাক্টিভিটি কি কমেছে ওষুধ খেয়ে? স্কুলে গিয়ে পড়াশোনা করতে চায়? পড়াশোনা আগাগোড়াই একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ওই চুপ করে ওকে বসিয়ে রাখা যেত না, এখন সেটা এখন তো একটুখানি ঠিক হয়েছে। আগে এত চঞ্চল ছিল, যখন আমার চেম্বারে যে ওকে বসিয়ে রাখা তো দূরের কথা, ওর কিন্তু প্রচণ্ড ছোটাছুটি করতে, এই ওর বাবা রয়েছে, ওর বাবা তাই বলবে কি, হ্যাঁ ওকে এখানে ধরে রাখা খুব সমস্যা ছিল, বসে আছে, বসে কাজকর্ম করছে। ওকে একটিমাত্র হোমিওপ্যাথি ঔষধ দিয়ে কিন্তু এই জায়গায় আনা হয়েছে। তো সেই সময় আর কি পেয়েছিলাম ওর, ওর পাশিষ্টিতে পেয়েছিলাম ব্রঙ্কাইটিস হয়েছিল, আর কি পেলাম না, ওর একটুতে ঠান্ডা সর্দি কাশি লেগে যেত, গায়ে গরম ভাব বেশি আপনি বলেছিলেন, প্রচণ্ড গরম ভাব বেশি, আর তার সাথে ওর কি ছিল, ঘাম ছিল অত্যাধিক, প্রচণ্ড ঘাম ছিল, আর এই ঘামতে ঘামতে ওর মাথা ঘেমে বালিশ ভিজে যেত, কাঁধে পেছনটা মাথার পেছনে ভিজে যেত, ওর ডিম খেতে খুব ভালোবাসতো, ডিম খেতে খুব ভালোবাসে আর মাছ খেতে খুব ভালোবাসতো, মিষ্টির তো কথাই নেই, মিষ্টি কথা বললেই মিষ্টিও সঙ্গে সঙ্গে নিয়ে নিত, দুধ খেতে ভালোবাসতো, কিন্তু ওর পায়খানা যেটা ছিল যে প্রথম দিকে শক্ত পরে নরম, আমি যেটা সবচেয়ে বেশি নজর দিই যে স্টুলটা কনস্টিপেশন ছিল, এখন নর্মাল হচ্ছে, একদম নর্মাল। ওর একটা ভয় ছিল কি, অন্ধকারে ভয় ছিল, এখন ভয় পায় না। কালকেও আমি বললাম যে বাবা শো আমি আসছি, দরজাটা এসি চলছিল বলে ভেজে দিলাম, আমার একটুখানি 5 মিনিট লেট হয়েছিল, আমি 10 মিনিট পরে ঘরে এসে দেখলাম ও চুপ করে শুয়েই আছে, নাইট ডিমটা জ্বলছিল, চুপ করে শুয়ে আছে, আগে পেছন পেছন পালিয়ে আসতো, আর একটু আওয়াজ পেলে পরে, এখন ওই সব আর নেই। এই যে লক্ষণগুলি, তার সাথে আর কি পেলাম না, আর যে লক্ষণগুলি পেয়েছিলাম, ওর গা হাত পা কিন্তু ঘামলে পরে ঠান্ডা, হাতের তালু পায়ের তালু বেশ ঠান্ডা, আর তার সাথে পেয়েছিলাম ও আনডাইজেস্টিড থিং কিছু কিছু মুখে দিয়ে দিত, এখন আর দিচ্ছে না। এই সামগ্রিক লক্ষণের উপরে দাঁড়িয়ে সেই সময় ওকে আমি কিন্তু ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করেছিলাম, ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করেছিলাম। সেই ক্যালকেরিয়া কার্ভ প্রেসক্রিপশন করতে করতে
মাঝখানে খালি ও একবারের জন্য বমি হয়েছিল, মাঝখানে একবার বমি হয়েছিল, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে, সেটা ফেব্রুয়ারি মাসে বমি হয়েছিল। এই ক্যালকেরিয়া কাপ চলতে চলতে শুধুমাত্র বমি হয়েছিল, তখন দেখিয়েছিলাম ইপি কাপ 6। ক্যালকেরিয়া কাপ 30 দিয়ে শুরু করেছিলাম আর লাস্ট শেষ করলাম ক্যালকেরিয়া কাপ 2C দিয়ে, অর্থাৎ 200 দিয়ে। আজকে আপনি কি বলতে চান, বাচ্চা ভালো আছে কি খারাপ আছে? নাকে সেই সর্দি হচ্ছে না, নাকে অবস্ট্রাকশন হচ্ছে না? কষ্ট পেয়েছিলাম অ্যাডিনার্ডের জন্য, আমি এখনো আবার এখন অবধি লাস্ট 2-1 মাস কোনো অসুবিধা হচ্ছে, নেজাল ড্রপও ইউজ করতে হচ্ছে না। তাহলে বন্ধু কি বলছি আমি, আমার যারা ফলোয়ার আছে তাদের বলি, যারা হোমিওপ্যাথি নিয়ে চিন্তা ভাবনা করছে, যে রোগের নয় রোগীর চিকিৎসা করো, রোগী কি বলছে এই লক্ষণের উপরে ভিত্তি করে আমি সেই সময় ক্যালকিরা কাপ দিয়েছিলাম, তাতেই কিন্তু আজকে ও আরোগ্যের পথে এগিয়ে গেছে। আশা রাখি ও আগামী দিনে আরও ভালো থাকবে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি পারমিশন দিলেন বলে ভিডিওটা করতে পারলাম। এই যে বাচ্চা, এদিকে কি খবর, ভালো আছো? এই যে আমার, এইটা নাও, এইটা নাও, এই যে, ধন্যবাদ আপনাকে।